নমস্কার গল্পকথক গল্পকথকৃতি চ্যানেলে আজকে আপনারা শুনবেন নরেন্দ্রনাথ মিত্রের অভিনেত্রী চিতপুর অঞ্চলে মালতী মল্লিকের সঙ্গে কন্ট্রাক্ট করতে এসেছিল পরিচালক অনিমেষ চৌধুরী বহুকাল সহকারী থেকে এবার সে নিজেই একখানা ছবি ডাইরেক্ট করবার কথা ভেবেছে কিন্তু প্রযোজক বৈকুণ্ঠ পোদ্দারের মতো ব্যয়কুণ্ঠ লোক বোধহয় দুনিয়ায় দুটি নেই আশি পঞ্চাশি হাজার টাকার মধ্যে খুব ভালো বই তুলে দিতে হবে এই শর্তে অনিমেশকে তিনি কাজ দিয়েছেন টাকার অঙ্কটা শেষ পর্যন্ত লাখে গিয়ে পৌঁছবে তা অবশ্য অনিমেষ জানে তবু গোড়া থেকেই বেশ একটু সতর্ক হয়ে অনিমেশকে কাজ করতে হচ্ছিল তার জন্য ছুটোছুটি পরিশ্রমও করছিল প্রচুর যেখানে অন্য লোক পাঠালে চলে সেখানেও অনিমেষ নিজে না গিয়ে স্বস্তি পাচ্ছিল না অভিনয়ে অবশ্য মালতির তেমন খ্যাতি নেই হোক করে কাজ মোটামুটি চালিয়ে নিতে পারে কিন্তু তার জন্য নির্বাচিত ভূমিকাটি ও বইয়ের মধ্যে অপ্রধান বেকার স্বামী স্ত্রী রুগ্ন সন্তানের মা পরিবারের ছোট বউয়ের ছোট অংশ সব নিয়ে দু তিন দিনের শ্যুটিং এর জন্য দ্বিতীয় শ্রেণীর অভিনেত্রীরাও অনেক টাকা দাবি করবেন তাদের তুলনায় মালতীকে খুব অল্পেই পাওয়া যাবে বন্ধুরাও তাই বলেছিল কিন্তু বাড়িতে গিয়ে সন্ধ্যার পর মালতীকে পাওয়া গেল না ঝি ক্ষান্তমণি হেসে বলল দিদিমণি বাবুর সঙ্গে গাড়িতে বেরিয়েছেন কখন ফিরবেন কিছু ঠিক নেই এলে কি বলবো বলে দিন স্টুডিওর নাম আর দেখা করবার সময় এক টুকরো কাগজে লিখে দিয়ে অনিমেশ বিরক্ত মুখে বেরিয়ে এলো মনে মনে ভাবল সন্ধ্যেটাই মাটি হয়ে গেল একেবারে জয়মিত্র স্ট্রিটে একজন পুরনো বন্ধু আছে বিনয় চক্রবর্তী গেলে তার স্ত্রী লাবণ্য চাটা দেয় আদর যত্ন করে বিনিময়ে অনিমেষও দু একখানা সিনেমার পাস সংগ্রহ করে দেয় তাদের বহুদিন ওদের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি অনিমেষ ভাবল একবার ঢুঁ মেরে যায় বন্ধুর বাসায় গলির ভিতরে তস্য গলি পুরনো বাড়ির একতলা ঘর খুব কষ্টেই আছে বিনয় ভালো চাকরি বাকরি কিছু পায়নি তবু মাঝে মাঝে এই দরিদ্র বন্ধুটির বাসায় এসে খানিকক্ষণ কাটিয়ে যেতে খুবই ভালো লাগে অনিমেষের বেশ একটা সরল আন্তরিকতার স্বাদ পাওয়া যায় এখানে এলে এক কাপ চা একটু রুটি তরকারি মাসের প্রথম দিকে হলে কোনো দিন বা একটু সুজি ছাড়া লাবণ্য তার সামনে আর কিছুই ধরে দিতে পারে না কিন্তু গেলে এমন আদর যত্ন করে এত আনন্দ পায় যেন পরম অপ্রত্যাশিত কোনো মহামান্য অতিথি তাদের ঘরে এসেছে ভিতরে কি যেন কথা কাটাকাটি চলছিল বার দুই কড়া নাড়তেই তা থেমে গেল বিনয় এসে দৌড় খুলে বলল কে তারপর অনিমেষকে দেখে বলল এসো কিন্তু আমন্ত্রণের মধ্যে যেন তেমন উত্তাপ নেই বড় শুকনো গলা বড়ই যেন বিরস বিনয়ের মুখ লাবণ্যর মুখ ভার ভার ঘরের জিনিসপত্র এলোমেলো বিনয়ের জামাটা মেঝেই লুটোচ্ছে দুপাটি জুতো ঘরের দুই প্রান্তে তার এক পাটি কোলের উপর তুলে নিয়েছে বিনয়ের কালো মাথা নেড়া রোগা তিন বছরের ছেলেটি মেঝের উপর ছোট ছোট আরও গোটা দুই কাগজের মোড়ো একটা ফেটে গিয়ে মেঝে খানিকটা একটা মুসুরির ডাল ছড়িয়ে পড়েছে অনিমেষের বুঝতে বাকি রইল না বেশ একটা খণ্ড প্রলয় হয়ে গেছে খানিক্ষণ আগে লাবণ্য একবার অনিমেষের দিকে তাকিয়ে কোনো কথা না বলে দ্রুত হাতে ঘর গুছাতে শুরু করলো অনিমেষ বলল এসে বুঝি রসভঙ্গ করে ফেললাম দাম্পত্য কলহটা খুবই জমে উঠেছিল দেখা যাচ্ছে ঝগড়া করাটা তোমার কি অভ্যেসে দাঁড়িয়ে গেছে বিনয় তক্তপসে বন্ধুকে বসতে দিয়ে বিনয় পকেট হাতরে একটা পাসিং শো বার করে তার হাতে দিতে গেল অনিমেষ বলল সিগারেট আমার কাছে আছে বলে নিজেই গোল্ড ফ্লেকের প্যাকেটটা খুলে ধরল বিনয় সিগারেট ধরিয়ে দু একটা টান দিয়ে বলতে লাগলো রোজ রোজ এই অশান্তি এই ঝগড়াঝাটি আমার ভালো লাগে না কিন্তু যাকে নিয়ে ঘর সংসার সে যদি এমন অবুঝ হয় তো পারি কি করে আচ্ছা ছেলে কি কারোর হয় না নাকি ছেলে পুলে থাকলে কোনো রোগ ব্যাধি হতে নেই কিন্তু তার ওষুধ পথ্য নিয়ে কারোর বউ এমন ঝগড়া করে শুনি যার যেটুকু সাধ্য সে তো সেইটুকুই করবে তার বেশি চাপ দিলে লাবণ্য ফুঁস করে উঠলো কে কাকে চাপ দিতে গেছে ঠাকুরব ছেলেটা টাইফয়েডে এবার তো শেষই হয়ে যাচ্ছিল যে দেখেছে সেই মুখ ফিরিয়ে নিয়েছে কেউ ভাবিনি ওকে ফের তুলতে পারবো ছেলেকে হাত ধরে হঠাৎ একটা হ্যাঁচকা টানে নিয়ে এসে অনিমেষের সামনে দাঁড় করিয়ে দিয়ে লাবণ্য বলল দেখুন তো কি হাল হয়েছে বলুন তো মানুষের কোনো ছিঁড়ি আছে চেহারা একটা পা এখনও টেনে টেনে হাঁটে কাল নিয়ে গিয়েছিলাম তো ডাক্তারের কাছে বললেন ভালো করে খাওয়াতে টাওয়াতে না পারলে নাকি সারবে না সাধারণ স্বাস্থ্য ভালো হলে পায়ের দোষটুকু আপনি সেরে যাবে তাই বলেছিলাম এক কৌটো ওভালটিনের কথা তাতে যে কোনো মানুষ এমন রাগ করতে পারে এমন মুখ খারাপ করতে পারে বলতে বলতেই থেমে গেল লাবণ্য পায়ে আচমকা টান লাগায় ছেলেটি বোধ হয় ব্যথা পেয়েছিল সে ঠোঁট ফুলিয়ে কাঁধবার উপক্রম করতেই লাবণ্য তাকে কোলে তুলে নিয়ে সস্নেহে মধুর স্বরে বলল ছি 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 কাকাবাবুর সামনে কাঁধে বুঝি কাকাবাবু কি বলবেন বলো তো দেশে বিদেশে নিন্দে করে বেড়াবেন যে জানো কত ভালো ভালো ছবি তুলেন তোমার কাকাবাবু আমাদের বিন্দুর কিন্তু একটা চমৎকার ছবি তুলে দিতে হবে লাবন্য একটু হাসলো অনিমেষের চোখে এই অপ্রত্যাশিত হাসিটুকু ভারী সুন্দর লাগল বিনয়ের ছেলের তুলনায় তার স্ত্রীকে সুশ্রী বলা যায় রং ফর্সা টানা নাক চোখ মুখের গড়নের মধ্যে বেশ একটু মিষ্টত্ব আছে বয়স পঁচিশ ছাব্বিশ হবে দীর্ঘ দোহারা চেহারা স্বাস্থ্য এত অভাব অনটনেও ভেঙে পড়েনি এমন রোগা আকৃতির ছেলে লাবণ্যর কোলে মানায় না কিন্তু মাতৃত্ব ওর স্নিগ্ধ সৌন্দর্যকে মধুরতর করেছে অনিমিষকে অমন করে তাকাতে দেখে লজ্জিত হয়ে লাবণ্য চোখ নামিয়ে নিয়ে বলল আপনি তো আজকাল আসেনি না শুনেছি নাকি ডিরেক্টর হয়েছেন অনিমেষ শেষে বলল তা হয়েছি তারপর বন্ধুর দিকে ফিরে তাকিয়ে অনিমেষ বলল সত্যি এ তোমার ভারী অন্যায় বিনয় ছেলেটার একটু যত্নটত্ন নেওয়াই তো উচিত এখন সবই অসুখ থেকে উঠেছে বৌদি ওভালটিন আনতে বলেছিলেন তা আনলে না কেন বিনয় উত্তক্ত হয়ে বলল আনলেন না কেন ফরমাইশ কি এক ওভালটিনারই ছিল নাকি ছেলের জন্য বিস্কুট সংসারের জন্য এক পো ডাল চা এদিকে মাসের শেষ কোনটা রেখে কোনটা আনি শুনি যা না আনব তাই নিয়েই তো কুরুক্ষেত্র আর ছেলের আদর যত্নের কথা যদি বলো সত্তর টাকার মাইনের কেরানির ঘরের ছেলের আদরটা কিছু কম হচ্ছে নাকি মেঝে সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তে বিনয় অদ্ভুত একটু হাসল ছেলে নিয়ে এর চেয়ে বেশি আদর আহ্লাদ করবার শখই যদি ছিল কেরানের সন্তান পেটে না ধরে কোনো বড় লোকের ঘরে গিয়ে ছেলে বিওলেই তো হতো লাবণ্য বলল শুনুন কথা শুনুন একবার অনিমেষ বন্ধুকে ধমক দিয়ে বলে উঠল ছি কি যা তা বলছ বিনয় এত মুখ খারাপ করতে শিখলে কবে থেকে হ্যাঁ ছি ছি অপ্রস্তুত হয়ে বিনয় এবার একটু কাল চুপ করে রইল অনিমেষ আন্তরিক সহানুভূতিতে বন্ধুর দিকে তাকাল কেবল মুখের কথাই তো খারাপ হয়নি বিনয়ের মুখের গরণও বড্ড বিশ্রীভাবে বদলে গেছে ত্রিশ একত্রিশের বেশি বয়স হবে না ওর কিন্তু গাল ভেঙে চুয়াল জেগে এমন চেহারা হয়েছে যেন মনে হয় অনেক দিন চল্লিশ পার হয়ে গেছে অনিমেষ বলল পার্ট টাইম কিছু একটা জোগাড় করতে পারলে নাকি বিনয় বিনয় মাথা নাড়ল না তোমাকে এত করে বললাম অনিমেষ বলল চেষ্টা তো করে দেখলাম ভাই কিন্তু আমাদের যা লাইন তাতে লাবণ্য তাক থেকে চা চিনি আর দুটি কাপ পেরে নিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেল ছেলে তার সঙ্গে খোঁড়াতে খোঁড়াতে চলল লাবণ্য বলল আবার তুমি আসছো একটু পিছন ফিরে অনিমেষের দিকে তাকিয়ে লাবণ্য ফের একটু হাসলো এক নিমেষও চোখের আড়াল করবার জোর নেই হ্যাঁ মন চালা দূরের বাইরে গিয়ে ছেলেকে যে লাবণ্য কোলে তুলে নিল তা অনিমেশের চোখ এড়ালো না বিনয় বলল তুমি তো এবার ডিরেক্টর হয়েছ অনিমেশ দু এক নম্বর পার্টটা দাও না আমাকে দু দশ টাকা যদি আসে মন্দ কি। অনিমেশ হেসে ফেলল তোমাকে পার্ট দেবো লোকের সামনে কথাই বলতে পারো না ভালো করে তুমি আমার অভিনয় করবে কি তোমাকে পার্ট দিলে তো মৃত সৈনিকের পার্ট দিতে হবে বিনয় বিদ্রুপ শুনে বন্ধুর দিকে স্থির দৃষ্টিতে তাকালো বিনয় তারপর একটু হাসল মৃত সৈনিকের পার তুমি আর নতুন করে কি দেবে ভাই মৃত সৈনিক হয়েই তো আছি তুমি বড় জোর মরার উপর খাড়ার ঘা দিয়েছ তার চেয়ে বেশি তো কিছু করি চায়ের কাপ হাতে লাবণ্য ঘরে ঢুকিয়ে একটু হেসে বলল এবার বুঝি আপনার সঙ্গে ঝগড়া শুরু করেছে এমন খিটমিটে মেজাজ হয়ে গেছে ঝগড়া ছাড়া আজকাল এক মুহূর্তও থাকতে পারে না চায়ের কাপে একটু চুমুক দিয়ে স্মৃতমুখী লাবণের দিকে তাকিয়ে অনিমেষ বলল ঝগড়া নয় বিনয় আমার কাছে পার্ট চাইছিল আমি বলি কি বৌদি বিনয়ের দ্বারা তো হবে না কিন্তু আপনি পারলেও পারতে পারেন আপনি নিশ্চয়ই পারবেন করবেন শুনে লাবণ্য হাসল সত্যি নাকি বেশ তো নামিয়ে দিন না আপনি যেখানে ডিরেক্টর আমার সেখানে অ্যাক্ট না করলে চলবে কেন অনিমেষ বলল না ঠাট্টা নয় আমি সত্যি বলছি তারপর বিনয়ের দিকে ফিরে তাকালো অনিমেষ আমি সিরিয়াসলি বলছি বিনো তোমরা যদি রাজি হও তাহলে বৌদিকে একটা ছোট মতো রোল দেওয়া যায় বিনয় হাসল তাই নাকি পরিকল্পনাটা এবার খুলেই বলল অনিমেষ বিনয় হাসছে কেন এতে দোষের কি আছে আজকাল তো কত ভদ্রঘরের মেয়েরাও আসছে এই লাইনে খুব ছোট পার্ট ফষ্টি নষ্ট কিছু নেই লাবণ্যর উপযুক্ত ভূমিকাই তাকে দেবে অনিমেষ রুগ্ন সন্তানের জননের রোলেই সে নামাবে লাবণ্যকে সব শুদ্ধ তিন চারটি শটের বেশি হবে না কথাও খুব সামান্য স্বামীর সঙ্গে মাত্র একবার সাক্ষাৎ হবে বাকি সব দৃশ্যই ছেলের সঙ্গে আর বুড়ো ডাক্তারের সঙ্গে স্টুডিওতে বিনয় থাকবে অনিমেষ থাকবে কোনো অসুবিধেই হবে না বিনয়ের ছেলে বিন্তুকে শুধু নামাবে অনিমেষ নিজের ছেলেকে ঘরে যেমন আদর যত্ন সেবা শুশ্রূষা করছে লাবণ্য স্টুডিওতে ক্যামেরার সামনে তার চেয়ে বেশি কিছু করতে হবে না সব দিয়ে দিন তিনেক বেরোতে হবে বড় জোর প্রযোজককে বলে ঠুলে শ তিনেক টাকার ব্যবস্থাও করতে পারবে অনিমেষ তিনশো টাকা রুদ্ধশ্বাসে চুপ করে রইল লাবণ্য সে যে অনেক বিন্দুর চিকিৎসার জন্য আগে যা কিছু ধার আছে তা শোধ দেওয়া যাবে দিয়ে থুয়ে যা বাকি থাকবে তাতে ভালো ফুড হয়ে যাবে বিন্দুর ওর নতুন জামা জুতো প্যান্ট আসবে ওর নামে পঁচিশ টাকার একটা সেভিংস অ্যাকাউন্টও খুলে রাখবে লাবণ্য বড়লোকের ছেলেদের নামে ব্যাঙ্কে টাকা থাকে বলে সে শুনেছে সেই টাকায় হাত দিতে দেবে না বিনয়কে কিন্তু তিনশো টাকায় যদি একসঙ্গে আসে বিনয়ের জন্য কিছু কিনে দিতে হবে বইকি যে হিংসুটে মানুষ বিদুবার মতো ভালো জামাকাপড়ও নেই একটা সিগারেট কেসের ভারী শখ বিনয়ের তাও একটা কিনবে লাবণ্য ওর জন্যে নিজের একখানা ভালো শাড়ি নেই বাক্সে অবশ্য সে মুখ ফুটে চাইবে না বিনয় যদি কেনে কিনবে হাতে অত টাকা এলে বিনয় অবশ্য শাড়ির কথাই আগে বলবে তা লাবণ্য জানে লাবণ্য স্বরে বলল আপনি ঠাট্টা করছেন অনিমেষ বলল না বৌদি আমি মোটেই ঠাট্টা করছি না আপনারা যদি রাজি হন আমি সব ব্যবস্থা করে ফেলি লাবণ্য বলল কিন্তু কিন্তু লোকে যে নিন্দে করবে অনিমেষ বলল কেন নিন্দে করবে এতে নিন্দের কি আছে আর তাছাড়া আপনি যদি নিজের নাম না দিতে চান তো দেবেন না লাবণ্যর বদলে অন্য নাম রাখলেই হবে বিদায় নেওয়ার সময় বন্ধুকে আরও একবার অনুরোধ করে গেল অনিমেষ তারা সারা রাত ভালো করে ভেবে দেখুক কালবেলা দশটার মধ্যে কিন্তু পাকা কথা দিয়ে আসতে হবে বিনয় যদি রাজি না হয় তাহলে অন্য লোকের সঙ্গে কন্ট্রাক্ট করে ফেলবে অনিমেষ তার দেরি করবার সময় নেই বইয়ের শুটিং প্রায় আধা আধি হয়ে গেছে বাকি অর্ধেক মাসখানেকের মধ্যেই শেষ করতে হবে সদর দরজা পর্যন্ত লাবণ্য আর বিনয় এগিয়ে দিয়ে এলো অনিমেষকে লাবণ্য বলল কিন্তু ঠাকুর আমি কি পারবো আপনি কি শিখিয়ে পড়িয়ে নিতে পারবেন আমাকে অনিমেষ বলল নিশ্চয়ই মা কি করে ছেলের পরিচর্যা করে ছেলে শক্ত অসুখে তার মনের অবস্থা কিরকম হয় না হয় তা তো আর আপনাকে শিখিয়ে দেওয়ার বেশি দরকার হবে না পরদিন সকালে বিনয় গিয়ে অনিমেষকে খবর দিল লাবণ্য রাজি হয়েছে বিনয় বলল কিন্তু নামটা ভাই বদলে দেওয়াই ভালো অনিমেশ হেসে বলল এটা কি তোমার ইচ্ছে না তার শেষে বৌদি যখন নাম করা লোক হয়ে পড়বেন তখন নাম বদলাবার জন্যই হয়তো অনুতাপ হবে আচ্ছা নামের ব্যাপার তো সবচেয়ে পরে হবে সে তখন দেখা যাবে দুপুরের পর মালতি গিয়ে স্টুডিওতে হাজির ত্রিশ পেরিয়ে গেছে বয়স চোখে মুখে অমিতাচারের ছোপ পুরু পাউডারের প্রলেপে তাকে প্রাণপণে ঢাকবার চেষ্টা করেছে ঠোঁটে লিপস্টিক চড়া রঙের শাড়ি গয়নায় চুল বাঁধবার ঢঙে নিজেকে অষ্টাদশী বলে প্রমাণ করবার প্রয়াস সুস্পষ্ট অনিমেষ ভ্রু কুঞ্চিত করে বলল বড় দেরি করে এলেন মিস মল্লিক আমি আর একজনের সঙ্গে কন্ট্রাক্ট করে ফেলেছি মালতী বলল সে কি আপনি তো আজ বারোটার সময় স্টুডিওতে দেখা করতে বলেছিলেন এখনও তো পাঁচ মিনিট বাকি আছে বারোটার নিজের হাত ঘড়িটা মালতি অনিমেষের চোখের সামনে তুলে ধরল অনিমেষ বলল আমাকে আজ সকালেই কন্ট্রাক্ট করে ফেলতে হয়েছে বড় তাড়াতাড়ি ছিল কাল থেকেই ফের শ্যুটিং আরম্ভ না আর তাছাড়া ভেবে দেখলাম মায়ের ভূমিকা আপনাকে ঠিক মানাতেও না আপনার উপযুক্ত কোনো রোল থাকলে নিশ্চয়ই মালতী চুটে উঠে বিকৃত মুখে বলল আপনার মতো অমন পুঁচকে ডিরেক্টর ঢের ঢের দেখেছি অনিমেশবাবু ছিলেন তো ফটোগ্রাফার হয়েছেন ডিরেক্টর বলে কি না যত ছিল নলবনে সব হলো কিত্তুনে ধরাকে সরাগান করছেন মানা তো না মানাবার কি আছে শুনি কেবল মা কেন জেঠিমা খুড়িমা মাসিমা পিসিমা ইচ্ছে করলে পারি নাকি এতদিন ওই সব রোলে কেউ আমাকে নামাতে পারেনি আপনার বইতে নিজের ইচ্ছেই নামতে চেয়েছিলাম বেশ কন্ট্রাক্ট আপনি না করতে চান তো না করলেন কিন্তু এক মাঘে শীত যায় না তাও বলে দিচ্ছি খানিক্ষণ চেঁচামেচির পর গটগট করে বেরিয়ে গেল মালতী স্টুডিও সম্বন্ধে যাতে একটু মোটামুটি ধারণা হয় তার জন্য সব পুত্রক লাবণ্যকে আগেই একবার বিনয় ঘুরিয়ে নিয়ে গেল সাজসজ্জা যন্ত্রপাতি দেখে লাবণ্য তো অবাক নির্জীব দুর্বল বিন্দুরও উৎসাহের অবধি নেই মার কোলে থেকে সে দুর্বোধ্য ভাষায় হাত পা নেড়েই কী সব বলতে লাগল মাত্র একদিন আছে মাঝখানে রিহার্সালের সময় নেই চলচ্চিত্রে এই রকমই দস্তুর উদ্যোগের আয়োজনের ব্যাপারে অতি দ্রুত চলায় সে অভ্যস্ত তবু বিনয়ের বাসায় গিয়ে লাবণ্যকে প্রথম দিনের শুটিংয়ের খানিক্ষণ মহড়া দেওয়াল অনিমেষ ছেলের মুখে সামান্য দু একটা কথা ছিল কিন্তু বিন্তু মা বাবা ছাড়া এখনও কোনো ডাক শেখেনি বলে অনিমেষ তা কেটে দিল বিন্তুর বিকলাঙ্গ কদাকৃতি চেহারাটাই ছবির পক্ষে এক বড় সম্পদ ওর মুখে কথার আর দরকার হবে না পরদিন গাড়িতে করে নিজেই বন্ধু আর তার স্ত্রী পুত্রকে নিয়ে এলো অনিমেষ স্টুডিওর দরজায় দেখা হলো মালতির সঙ্গে অনিমেষ একটু সৌজন্য আর সহানুভূতির স্বরে বলল এই যে মিস মল্লিক আপনিও এসেছেন দেখছি কাজ আছে বুঝি মালতি বলল আপনার নতুন স্টার দেখতে এলাম সেও তো এক কাজ বলে গাড়ির ভিতরে উঁকি দিয়ে লাবণ্যর দিকে ঈর্ষা কুটিল চোখে একটু তাকালো লাবণ্য চোখ ফিরিয়ে নিল মালতী চলে গেলে লাবণ্য বলল মেয়েটা কে গো ঠাকুরপো কীরকম অসভ্যের মতো বারবার তাকাচ্ছিল আর কি রঙই না মেখেছে মুখে ছি 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 কে ও অনিমেষ মৃদু হাসল বড় সহজপাত্রী নয় বৌদি আরেকটু একটু হলেই ও আপনার জায়গা কেড়ে নিত আপনি তো লক্ষ্য করেননি বিনয় এতক্ষণ তো ওকেই দেখছিল চেয়েছে বিনয় লজ্জিত হয়ে বলল কি যে বলো প্রডিউসারকে আগেই বলে রেখেছিল অনিমেষ লাবণ্যকে দিয়ে অভিনয় করলে টাকা কম লাগবে তাছাড়া বিজ্ঞাপনের সময়ও সুবিধা হবে খুব নিজের ছেলে নিয়ে ভদ্রঘরে সুন্দরী কুলবধূ অভিনয় নেমেছেন বইয়ের পক্ষে এর চেয়ে চমৎকার বিজ্ঞাপন আর কি হতে পারে লাবণ্যকে বৈকুণ্ঠবাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিল অনিমেষ মুখখানা বেশ মিষ্টি মিষ্টি দেখে শুনে প্রসন্নই হলেন বৈকুণ্ঠ বললেন বেশ বেশ আমার কুঁড়ে ঘরে লক্ষ্মীর আগমন হয়েছে অনিমেশ অনিমেশবাবু আহাাহাহা মুখখানা কিরকম শুকিয়ে গেছে ওকে রিফ্রেশমেন্ট রুমে নিয়ে যান এক্ষুনি সেট সাজানো হল আড়ম্বর আয়োজনের কিছু নেই দরিদ্র নিম্ন মধ্যবিত্ত গৃহস্থের ঘর ঠিক যেমন ঘর লাবণ্য দেখে এসেছে অনিমেশ সেটে প্রায় তারই অনুকরণ করলো মেঝে ছেঁড়া বিছানায় রোগজীর্ণ ছেলে দায়িত্বহীন ভীরু বেকার স্বামী কোথায় পালিয়ে বেড়াচ্ছে এদিকে ভিজিট না পেলে ডাক্তার আসবে না ডাক্তার লোক নেই নেই টাকাও একবার ছেলের গায়ে মা হাত ডাকবার আর একবার হাত তুলে আনে নিজের হাতে আর এওতির লোহা ছাড়া আর কিছুই নেই এক চিলতে হাড় এখনো আছে ছেলের গলায় খানিক আগে হাড় হাড় বলে কেঁদেছিল তাই পড়িয়ে দিতে হয়েছে এখন ঘুমন্ত ছেলের গলা থেকে মা সেই হার কি করে তুলে নেবে সোনার অঙ্গ থেকে কি সোনা ছিঁড়ে নেওয়া যায় তবু নিতেই হলো ছেলের হার চুরি করে নিয়ে ঝড় বৃষ্টির মধ্যে মা চলল ডাক্তার ডাকতে প্রথম দিনের সেট এই পর্যন্ত বিষয়টা বারবার লাবণ্যকে বুঝিয়ে দিল অনিমেষ সেটের ভিতরে নিয়ে গিয়ে বারবার তাকে মহড়া দেওয়াল কিন্তু লাবণ্যর কিছুতেই যেন হতে চায় না নিতান্ত নিরুদ্বেগ মুখ লাবণ্যর দুঃখ নৈরাশ্য খুব কোনো ভাবই ফুটে উঠছে না একান্ত অভাব ব্যঞ্জক মুখ বাইরের অনেকগুলি পুরুষ যে তার দিকে তাকিয়ে রয়েছে তার জন্য মাঝে মাঝে লজ্জা আর সংকোচও প্রকাশ পাচ্ছে তার বারবার মাথায় আঁচল টেনে দিতে চাইছে লাবণ্য বিরক্ত হয়ে শেষে অনিমিষ ধমক দিল আপনার লজ্জার অত সময় কই হ্যাঁ আপনার ছেলের ম্যালিগনেন্ট ম্যালেরিয়া টাইফয়েডের চেয়েও শক্ত অসুখ বুঝলেন চব্বিশ ঘন্টার মধ্যে মারা যেতে পারে আপনার ছেলে আপনি যান ছেলের কাছে গিয়ে বসুন তার গায়ে হাত বোলান কিন্তু সেটের মধ্যেই লাবণ্যর হাত পা কাঁপে ঠোঁট কাঁপে থরথর করে অদ্ভুত একটা ভয় তাকে পেয়ে বসেছে সেই ভয় ছেলের মৃত্যু ভয় নয় অনেক কষ্টে যদি বা ছেলের কাছে তাকে বসানো গেল তার আরষ্ট ভঙ্গি কিছুতেই যেতে চায় না ছেলের মাথার কাছে বসে হাতে পাখা নিয়ে সঙ্গে সঙ্গে লাবণ্য রেখে দিল অনিমেষ ধমক দিয়ে উঠল অমন করে বাতাস করে নাকি আপনার নিজের ছেলে মরে যাচ্ছে লাবণ্য মাথা নেড়ে বলল না 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 পুরো ঘন্টা খানিক চেষ্টা করে শেষে সের থেকে লাবণ্যকে নামিয়ে আনলো অনিমেষ তারপর অসহায়ের মতো বলল ফোল না লজ্জায় অনুশোচনায় লাবণ্য মুখ নিচু করে রইল বৈকুণ্ঠ পোদ্দারের পাশের চেয়ারেই বসেছিল মালতী মল্লিক অনিমেষ আর লাবণ্যর কাণ্ড দেখে মুখে রুমাল চেপে ধরেছিল তবু তার হাসির শব্দ অস্পষ্ট ছিল না বৈকুণ্ঠবাবু বললেন মিস মল্লিক আপনি এই যাত্রায় উদ্ধার করুন শুটিং ডিটেইন হোক আমি চাই না মালতী বলল উদ্ধার আমি করতে পারি কিন্তু হাজার টাকার এক পয়সাও কম হবে না বৈকুণ্ঠ বললেন আচ্ছা আচ্ছা সেজন্যে আটকাবে না কাজ সারতে সারতে যদি রাত হয়ে যায় আমি নিজের গাড়িতে আপনাকে পৌঁছে দিয়ে আসবো আপনি ভাববেন না মালতি টিপে হেসে বলল বেশ তো দেবেন আপাতত ভ্যানিটি ব্যাগটি রাখুন আমার আর কন্ট্রাক্ট ফর্মটি দিন মেকআপ রুম থেকে মিনিট দশকের মধ্যেই ফিরে এলো মালতী আটপৌড়ে ময়লা শাড়ি পরনে শাখা সম্বল দরিদ্র গৃহস্থ বধূ অনিমেষের দিকে তাকিয়ে বলল কই ডিরেক্টর মশাই ছেলে কই আপনার আজকের মতো বিনার ছেলে দিয়েই কাজ চালাতে হবে স্টুডিওতে তো আর কোনো ছেলে নেই সৌজনের খাতিরে বিনয় তাতেই রাজি হলো ছেলে দেখে কালো মালতী ও ডিরেক্টর মশাই এই নাকি ছেলের নমুনা আপনার এতকাল বাদে শেষ পর্যন্ত এই রকম ছেলে একখানে বানালেন বুঝি খানারে ডিরেক্টরের ছেলে এর চেয়ে আর বেশি কী হবে কিন্তু ওর মা হব কী করে ওকে ছুঁতেই যে ঘেন্না লাগছে আমার কিন্তু সেটে গিয়ে মালতীর চেহারা সম্পূর্ণ অন্য রকম হয়ে গেল বিন্তু একটু কাঁদতে শুরু করেছিল তাকে টাকা আর খেলনা দিয়ে ভুলিয়ে রাখল মালতী তারপর শুরু হলো রুগ্ন ছেলের পরিচর্যা উৎকণ্ঠায় উদ্বেগে জননীর শঙ্কিত বিহবল মুখ দেখে দর্শকরা সবাই মুগ্ধ হল অনিমেষের ডিরেকশনের চাইতে মালতীর নিজের সাজেশনগুলি উৎকৃষ্ট মনে হল সকলের মালতী এক ফাঁকে হেসে বলল কিছু মনে করবেন না ডিরেক্টর মশাই আপনি শত হলে ওর পালক বাপ আমিও সাক্ষাৎ মা কি করতে হবে না হবে আমার চেয়ে বেশি জানেন নাকি আপনি হাড় খুলে নেওয়ার দৃশ্যটি চমৎকার অভিনয় করলো মালতী পরে হে বিশুদবার দিনে কি করে আমি সোনা সোনামুনির গলা থেকে সোনা কেড়ে নেব রে বলে রুদ্ধ কান্না চাববার এমন ভঙ্গি করল মালতী যে বৈকুণ্ঠ পোদ্দারের চোখ দুটি পর্যন্ত সজল হয়ে উঠল ক্যামেরাম্যান খুশি মনে শট নিল সবাই স্বীকার করল এই দৃশ্যটি বইয়ে সেরা সম্পদ হবে জল ভরা চোখে শের থেকে নেমে এসেই মালতী কিন্তু হাত পাতল বৈকুণ্ঠ পোদ্দারের কাছে কই চেকটা দিন অনিমেষ প্রসন্ন মনে বলল খুব খুশি হলাম মার ভূমিকায় আপনি এত ভালো অভিনয় করলেন কি করে বলুন তো মালতী হেসে বলল হিংসে ডিরেক্টর মশাই হিংসে স্বভাব হল অভিনয় মদ আর মাৎসর্য ছাড়া হবার নয় এবার টের পেলেন তো বিন্তুর কে মা আর কে সৎ বলে আর চোখে নত মুখে লাবণ্যর দিকে একটু তাকিয়ে নিয়ে মালতী বৈকুণ্ঠকে বলল আপনি গাড়ির বন্দোবস্ত করুন বৈকুণ্ঠবাবু আমি মেকআপ রুম থেকে এলাম বলে গাড়িতে করে অনিমেষ লাবণ্যদের পৌঁছে দিয়ে আসতে চাইল কিন্তু বিনয় আর লাবণ্য দুজনেই মাথা নাড়ল গাড়িতে দরকার নেই তারা ট্রামেই বেশ যেতে পারবে বিন্দুর হাতে একখানা দশ টাকার নোট গুঁজে দিল অনিমেষ কিন্তু লাবণ্য তাও নিল না বলল ওই টাকা দিয়ে কাকা কাকাবাবুকে প্রণাম করো বিন্তু ও নিয়ে তোমার কাজ নেই কাকাবাবু পরে তোমাকে লজেন্স বিস্কুট কিনে দেবেন তাই নিও অনিমেশ বলল আমি খুবই লজ্জিত বৌদি লাবণ্য বলল আপনার লজ্জার কী আছে রিলিজের পর সপ্তাহ চারেক বেশ ভালোই চলল বই মোটামুটি উতরে গেছে অনিমেষের প্রথম ছবি পাস পেয়ে পরিচিত বন্ধুরা দেখে এসে সুখ্যাতিই করল কেবল এলো না বিনয় অনিমেষ ভাবল ওরা লজ্জা পাচ্ছে দুখানা পাস নিয়ে একদিন হাজির হলো বন্ধুর বাসায় চেহারা আরও খারাপ হয়েছে জামাকাপড় আরও জীর্ণ ঘরটা যেন একটু ফাঁকা ফাঁকা আসবাবপত্র সব নেই তবু বিনয় খুশি হবার ভঙ্গিতে বলল এসো এসো আমি ভাবলাম তুমি বুঝে সম্পর্ক তুলেই দিলে লাবণ্য বলল আপনার ছবির নাকি খুব নাম হয়েছে অনিমেষ বলল পরের মুখে ঝাল খেয়ে লাভ কি নিজেরা গিয়ে আগে দেখে আসুন তারপর ভালো বলতে হয় বলুন নিন্দে করতে হয় করুন কিন্তু মহারাজ এসো তো এদিকে এই নাও তোমাদের পাস তোমার অভিনয় কেমন হয়েছে দেখে এসো গিয়ে আপনারা তো ছেলে দিলেন না বৌদি অতি কষ্টে শেষে আর একটাকে জোগাড় করে নিলাম রুগ্ন উলঙ্গ ছেলের দিকে একবার তাকালো অনিমেষ পাটা আরও শুকিয়েছে অনিমেষ বলল ও শরীরটা বুঝি এখনো তেমন সারেনি বৌদি ফের কি অসুখ বিসুখ কথা শেষ হতে পারল না দরজায় কড়া নড়ে উঠল সঙ্গে সঙ্গে ভারী গলাও শোনা গেল বিনয়বাবু আছেন বিনয়বাবু বিনয় স্ত্রীর দিকে তাকালো তারপর ফিসফিস করে বলল সেরেছে অনিমেষ এসেই যত গোল বাঁধালো না হলে আমি এতক্ষণে বেরিয়ে যেতাম না পেতো না অনিমেষ বলল কে বিনয় তেমনই ফিস ফিস করে বলল বাড়িওয়ালা গোবিন্দ প্রামাণিক ভাড়ার তাগিদে এসেছে অস্থির করে ফেললো ভাই এদিকে হাতে পয়সা নেই একটুও পুরো মাইনে পাইনি অফিস থেকে কিছু আগাম নেওয়া ছিল তাই কেটে রেখেছে তারপর স্ত্রীর দিকে তাকিয়ে বলল যাও বলে এসো বাসায় নেই লাবণ্য একবার অনিমেষের দিকে তাকালো বিনয় বলল আহা ওর কাছে আর লজ্জা করতে হবে না তোমাকে ও আমার ছেলেবেলার বন্ধু বলে এসো নেই বেরিয়ে গেছে পাওনাদার ভাগাতে লাবণ্যের জুড়ি নেই অনিমেষ লাবণ্য স্থির দৃষ্টিতে একটুকাল স্বামীর দিকে তাকিয়ে বলল নেই বললে বিশ্বাস করবে কেন তোমার গলা তো শুনতে পেয়েছে বিনয় কাঁথাটা মুড়ি দিয়ে টান হয়ে শুয়ে পড়ল বলল তাহলে বলো গিয়ে বড্ড অসুখ সদর দরজা লাবণ্যর সঙ্গে আগন্তুকের মৃদু কণ্ঠে কি একটু কথা হলো। তারপর একজন মতো লোককে সঙ্গে নিয়ে লাবণ্য ফিরে এলো আসুন কাকাবাবু এমন দুর্বল হয়ে পড়েছে যে উঠে যাবার পর্যন্ত সাধ্য নেই বাড়িওয়ালা গোবিন্দ প্রামাণী ঘরের ভিতরে এসে দাঁড়ালেন বছর পঞ্চাশেক বয়স হবে লম্বা চওড়া স্বাস্থ্যবান পুরুষ মাথায় কাঁচা পাকা চুল ভুঁড়ির কাছে ফতুয়ার বোতাম দুটি খোলা কাঁথা মুড়ি দিয়ে বিনয় ততক্ষণে পাশ ফিরে শুয়েছে লাবণ্যর দিকে তাকিয়ে গোবিন্দবাবু বললেন হয়েছে কি বিনয়বাবু জ্বর টর নাকি তিনি একটু এগিয়ে কপালে হাত দিতে গেলেন বিনয়ের লাবণ্য বলল না কাকাবাবু জ্বর নয় এই সামান্য জ্বর জারি উনি তো গ্রাহ্যই করেন না কাল দিনে রাত্রে অন্তত বার পঁচিশ শেখ দাস্ত হয়েছে গোবিন্দবাবু একটু পিছিয়ে এলেন বলেন কি লাবণ্য বলল হ্যাঁ পঁচিশবার তো হবেই বেশিও হতে পারে শেষের দিকে বিছানা থেকে আর উঠবার তো ক্ষমতাই ছিল না ভয় তো আর বাঁচি নে কাকাবাবু দিনকাল তো ভালো নয় অনিমেষ লক্ষ্য করল লাবণ চোখে মুখে সত্যি যেন স্বামীর অসুখের জন্য শঙ্কা আর উদ্বেগের ছাপ এসে পড়েছে কালকের ভয় যেন তার আজও কাটেনি গোবিন্দবাবু বললেন ভয়েরই তো কথা চারিদিকে যা অসুখ বিসুখ হচ্ছে শুধু দাস্ত নাকি বমি টমিও ছিল লাবণ্য বলল হুম শেষের দিকে তো সবই শুরু হয়েছিল মানুষ নেই জোন নেই টাকা পয়সা টানাটানি এমন বিপদেই পড়লাম সে সে দিশে টিসে না পেয়ে এই মামাকে খবর দিলাম শ্যামবাজারের মধু ডাক্তারের নাম শুনেছেন তো তিনি আমার মামা তিনি দেখে প্রথমে ঘাবড়েই গেলেন তারপর ভগবানের দয়ায় দুদিনেই কি চেহারা হয়ে গেছে দেখুন কাকাবাবু লাবণ্য বিনয়ের গা থেকে কাঁথাটা তুলে ধরল গোবিন্দবাবু বললেন খাওয়া দাওয়ার কিছু গোলমাল হয়েছিল নাকি না হলেই বাকি মানুষের শরীরের কখন যে কি হয় তা কেউ বলতে পারে না লাবণ্য নেহে স্বামীর কপালে হাত বুলালো কি গো ঘুমিয়ে বললে নাকি কাকাবাবু ডাকছেন তোমাকে গোবিন্দবাবু বাধা দিয়ে বললেন থাক থাক ওকে আর ডেকে কাজ নেই আমি ভাড়াটার কথা বলবো ভেবেছিলাম মা যাক আজ আর না হয় নাই বা বললাম কিন্তু এদিকে তো দুমাস হয়ে গেল বিনোদ দু তিন দিন এসে ঘুরে গেছে বিনয়বাবুর দেখা পায়নি লাবণ্য বলল একটু সুস্থ হলে উনি নিজেই ভাড়া দিয়ে আসবেন কাকাবাবু বিনোদকে আর পাঠাতে হবে না স্কুলের ছেলে পড়াশোনার ক্ষতি হবে তো ওর তারপর অনিমেষের দিকে তাকিয়ে লাবণ্য বলল চমৎকার ছেলে এত ছেলে মেয়ে আসে যায় কিন্তু বিনোদের মতো এমন শান্তশিষ্ট স্বভাব আমি আর কার ওর দেখিনি কাকাবাবু দুঃখ করেন পড়াশুনোটা তেমন হলো না দু দুবার ফেল করেছে ফার্স্ট ক্লাসে তা করলই বা লেখাপড়াটা কি মানুষের সব নাকি পড়াশোনা করে যে কি হয় তাও তো চোখের ওপর দেখতে পাচ্ছি মানুষের স্বভাবটাই আসল কি বলুন ঠাকুরপো মানুষ যদি সৎ হয় সত্যি কথা বলে অনিমিষ একটু ঢুক গিলে বললো তা তো ঠিকই এক ফাঁকে গোবিন্দবাবুর সঙ্গে অনিমেষের পরিচয় করিয়ে দিলেন লাবণ্য বলল মস্ত বড় ডিরেক্টর আপনি তো সিনেমা টিনেমা কিছু দেখেন না কাকাবাবু কিন্তু সিনেমাওয়ালারা সবাই ওর নাম জানে ও তো ছেলেবেলার বন্ধু ওর অশোকের খবর পেয়ে দেখতে এসেছেন একটু বাদে গোবিন্দবাবু বললেন তাহলে আজ আমি চলি আমার কথাটা কিন্তু লাবণ্য বলল নিশ্চয় উনি সুস্থ হয়ে উঠেই আপনার সঙ্গে দেখা করবেন কিন্তু ও কি কাকাবাবু উঠলে তো চলবে না একটু বসুন এক কাপ চা করে আনি চা তো খুব ভালোবাসেন আপনি গোবিন্দবাবু একটু শঙ্কিত হয়ে বললেন না না আজ চা আজ থাক চা আজকাল আর আমি তেমন খাইনে লাবণ্য বলল তাহলে থাক আজ আমিও বেশি খেতে বলবো না কাকাবাবু যা দিনকাল একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাবধান সতর্ক মতো থাকাই ভালো আর একদিন এসে কিন্তু চা খেয়ে যেতে হবে কথা দিয়ে যান কাকাবাবু লাবণ্যর মুখে হাসি গলায় আবদারের সুর আচ্ছা মা আচ্ছা আসবো আর একদিন বলে গোবিন্দবাবু সদর দরজা দিয়ে বেরিয়ে গেলেন বিনায় কাঁথা ফেলে দিয়ে সোজা হয়ে উঠে বসল বন্ধুকে বলল দেখলে তো তোমার চেয়ে আমি নেহাত খারাপ ডিরেক্টর নই অনিমেষ এতক্ষণ বিস্ময়ে নির্বাক হয়েছিল এই সম্বন্ধে রকম মন্তব্য করতে প্রথমে সে একটু কুণ্ঠাবোধ করল কিন্তু বিনয়ের সপ্রতিভা ভঙ্গিতে খানিকটা নিশ্চিন্ত হয়ে অনিমেষ সহজ হবার চেষ্টা করে হেসে বলল তা ঠিক তবে তোমার চেয়েও বেশি কৃতিত্ব কিন্তু বৌদির এমন পাকা অভিনেত্রীর ডিরেক্টরের দরকার হয় না লাবণ্য দিকে ফিরে তাকালো অনিমেষ আপনি কিন্তু মালতী মল্লিকের চেয়ে কোনো অংশে কম নন কিন্তু সেদিন অত ঘাবড়ে গেলেন কেন বলুন তো লাবণ্য স্থির দৃষ্টিতে অনিমেষের দিকে তাকিয়ে থেকে অদ্ভুত একটু হাসল মালতীয় এখানে সে ঘাবড়ে যেত ঠাকুরপো এতখানি তার সাধ্য কুলতো না লাবণ্য ধরা গলায় দুই বন্ধু চমকে উঠে ওর মুখের দিকে তাকাল লাবণ্য ঠোঁটে সেই হাসিটুকু এখনো লেগে রয়েছে কিন্তু চোখ দুটো হঠাৎ অমন ছলছল করছে কেন আপনারা এতক্ষণ শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের অভিনেত্রী আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে লাইক করবেন আজকে যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন আমার সাবস্ক্রাইবারের সংখ্যা তত বেশি হবে খুব শীঘ্রই আশা করি দশ হাজার সাবস্ক্রাইবারে পৌঁছতে পারব আজকে এই পর্যন্তই কালকে আবার ফিরে আসছি অন্য একটি গল্প নিয়ে নমস্কার ভালো থাকবেন সবাই